আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো গলদা চিংড়ি ভুনা, লবণীয় একটি মাছ। এটা খেতে ছোট বড় সবাই পছন্দ করে। তাহলে দেখা যাক, এই যে আমার গলদা চিংড়ি, মাঝারি সাইজ, বেশ বড় মোটামুটি। এটা এখন কেটে পরিষ্কার করে চলে যাওয়া যাক পরের স্টেপে। এই যে এখন এর মধ্যে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। বাজার প্রস্তুত চলছে। এবারে একটা ফ্রাই প্যান চুলার উপরে দিলাম, সাথে তেল দিয়ে দিলাম। এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নেব। এটা ভাঙার কোনো ভয় নেই, আর তেমন ভাবে বাজারও কোনো দরকার নেই। এপাশ ওপাশ করে বেঁচে নিলেই হয়ে যায়। মাছগুলি এক পাশ হয়ে আসছে, অপর পাশ উল্টিয়ে দেব। উল্টিয়ে দিলাম। এখন মাছ প্রায় ভাজা শেষের দিকে, পাশাপাশি ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। এই তেলের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু বাদামি হয়ে একটু পানি দিয়ে এর মধ্যে এক চামচ জিরা, একটুখানি রসুন, হলুদ, মরিচ একটুখানি ঝোল দিয়ে নেই। যখন শুকিয়ে আসবে তখন একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে দিলাম, যাতে করে এটা গলে যায়, এজন্য ছোট টুকরো করে দিয়েছি। এটা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। কষানোর পরে আর একটু পানি দিয়ে দিই। শুকিয়ে আসছে, টমেটো গলে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। কষানো শেষের দিকে এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। ওটাতে অল্প পরিমাণ পানি দিলেই হয়, আমার হাফ কাপ লাগছে, কারণ চিংড়ি মাছে বেশি পানি লাগে না। চিংড়ি মাছে অল্প পরিমাণ পানি দিলেই হয়ে যায়। এখন এটা ঢেকে দেব, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে নেব। কিছুক্ষণ পরে কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝোল শুকিয়ে আসছে। ফাইনাল লুক,
আছে, লবণীয় স্বাদে গলদা চিংড়ি, কত সুন্দর দেখতে হয়েছে, দেখেই খেতে মন চায় লবণে একটি মাছ। থ্যাংকস ফর ওয়াচিং।